আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম দ্বিতীয় পর্বে। কথা বলেছিলাম প্রথম পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব সিটি স্কয়ার মলে, যেখানে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ডিনার করেছি, সেই পর্বে আমি আবারও হাজির হয়ে গেলাম। আমার সঙ্গে আমার বন্ধুরা রয়েছে। আমরা এখন এই মুহূর্তে যে সিনারিটি আপনারা দেখছেন স্ক্রিনে, এটা চিক এবি নামে সব সিটি স্কয়ার মলের ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখন যেই শপটিতে যাব এবং অর্ডার করব, সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু আমরা কিছু ফুড, হালকা কিছু ফুড অর্ডার করেছি, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে বলে রাখছি যে কেউ কিছু মনে করবেন না, কেননা অনেকেই হয়তো ভাবতে পারেন যে খাবারের ভিডিও কেন আমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। যদি কারো খারাপ লেগে থাকে সেক্ষেত্রে দুঃখিত। হ্যাঁ, আমি আর আমার পিছনে যে আমার বন্ধুরা রয়েছে, বন্ধু কলিগ, তারা আমার সঙ্গে আছে এই মুহূর্তে, এবং আমরা কিউ দিয়ে দাঁড়িয়েছি, কারণ আমাদের সামনে কিছু লোক আছে যারা অর্ডার করছে। তো আপনারা দেখতেছেন যে আমি এর ভিতরে যেহেতু প্রবেশ করব, তো স্ক্যান করে নিচ্ছি, কারণ আমরা যে প্যান্ডামিকে আছি কোভিড-19, সেটার একটা ফর্মুলা যে প্রত্যেকটা শপে ঢুকতে হলে যে স্ক্যান করে আমার সব ডিটেলস দিয়ে ঢুকতে হয়, আমি সেটা সেরে নিলাম। তারপরে এখন কিউতে আছি এবং আমি আমার কলিগদের বলছি যে স্ক্যান করে নেওয়ার জন্য। তারপরে আমরা এখন কিউতে আসি। কিউতে আমি অবশ্যই এই আমার সামনের লোকটার পরেই আমি অর্ডার করব যে আমরা কি নেব। তো আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আমার এই যে কলিগরা একে একে করে সবাই স্ক্যান করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিউতে আসে। যদিও তারা শুধু স্ক্যান করে অন্য পাশে চলে যাবে, আমি দাঁড়িয়ে হয়তো অর্ডারটা করব। বলে রাখা ভালো যে এটা, এই ভিডিওটা আমি করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেহেতু আমি বলেছি এখন আমি রিসেপশন যেখানে আসলে অর্ডার নেয় সেখানে দাঁড়িয়ে আছি এবং আমি এখন অর্ডার করব। তো এখানে আমি হালকা কিছু খাবার অর্ডার করব, যেটা ডিনার হিসেবে আমরা নেব। আমি অর্ডার করছি পোর্ক পাই, সাথে কিছু খাবার। তো আমি এক এক করে অর্ডার দিয়ে দিচ্ছি। অর্ডারের পরে যে বিষয়টা হবে যে আমি পেমেন্ট করব, সেই জিনিসটা আমি দেখাবো। এখানে আমার কলিগরা অপেক্ষা করছে যে আমি অর্ডার করছি। অর্ডারের পরে এখন আমরা অর্ডার শেষ করে এখন দাঁড়িয়েছি যে হ্যাঁ, এটা ছিল পিক আপ পয়েন্ট, এটা হলো ভিতরের অংশ এবং আমার কলিগরা এসে ভিতরে বসেছে, একটা টেবিল নিয়ে বসেছে। যেহেতু এখন কোভিড-19, তো কিছু ফর্মুলা আমাদের ফলো করতে হয়, আগে টেবিল দেখে নিতে হয়। আর অর্ডার পরে আমি এখানে আসি। আমরা যে সফট ড্রিঙ্কগুলো অর্ডার করেছি সেগুলো প্রিপেয়ার হচ্ছে। এই তো প্রিপেয়ার হয়ে গেল, আমরা পাঁচজন। সে পাঁচজনের ফার্স্টটা সফট ড্রিঙ্ক প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে এখন আমি পেমেন্ট করব ভিসা কার্ডের মাধ্যমে। আপনি দেখবেন যে আমি শুধু জাস্ট স্ক্যান করলাম এবং পেমেন্ট হয়ে গেল। তো খুব ইজি ব্যাপার পেমেন্টের ক্ষেত্রে, কিছু করতে হয়নি। আমার কার্ডে টাকা আছে এবং আমি পেমেন্ট করে দিয়েছি স্ক্যানের মাধ্যমে, ওয়াইফাই স্ক্যানের মাধ্যমে। তো এখন
আমি ভিতরে এই সফট ড্রিঙ্কগুলো নিয়ে ভিতরে প্রবেশ করব। আপনি দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি আবারও বলছি যে এটা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে একটা ডিনার আমি আমার বন্ধুদের সঙ্গে করছি। এটাকে কেউ অন্যভাবে নেবেন না, যে হ্যাঁ অনেকেই হয়তো ভাবতে পারে যে এটা আমাদের সঙ্গে শেয়ার করার কি আছে। আমি যেহেতু বলেছিলাম যে এই সিটি স্কোয়ার মলে আমি বন্ধুদের সঙ্গে ডিনার করব, সেই ভিডিওটা শেয়ার করব, তারই ধারাবাহিকতায় আমি এটা করছি। এই যে আমাদেরকে একটা টোকেন এবং রেড নিয়ে দেওয়া হয়েছে, এই যে অ্যালার্ট বাটন এটা বেজে উঠেছে, এবং এটা নিয়ে এখন খাবারগুলো আমাদের সেলফ কালেকশন করে আনতে হবে। যা দুজন অরূপ এবং খান শাহিন দুজন যাবে খাবারগুলো কালেকশন করার জন্য। হ্যাঁ, ওই যে পিক আপ পয়েন্ট আমার পিছনেই দেখা যাচ্ছে, পিক আপ পয়েন্ট থেকে তারা খাবারগুলো কালেক্ট করবে। তারা এই যে আনতেছে খাবার, খান শাহিন খাবার নিয়ে আসতেছে, ফুটপাই চলে আসছে, এবং অরূপ সেও খাবার নিয়ে আসছে। এবং একবারে হয়নি, সেটা দুবারে করতে হয়েছে আমাদের। তো তারা সেই জিনিসটা আনতেছে এবং আনার পরে আমরা খাবো। ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখতে থাকুন যে আমাদের কি করছি আমরা। দর্শক, খাবার চলে আসছে এবং খাবার আসার পরে এখন আমরা কিছু ছবি তুলব, যেই ছবিগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, যে খাবারের ছবি এবং আমাদের কিছু সেলফি এটা তুলেছি, সেই ছবিগুলো আমি আপনাদের সঙ্গে এখনই হয়তো শেয়ার করব। হাসি ঠাট্টার মাঝে আমরা আসলে অনেক কথা বলেছি সেখানে, যে জিনিসগুলো ছিল যে সবাই মিলে যেটা হয় আর কি, একত্রে থাকলে নানান রকম কথাবার্তা আসে, খাবারের ফাঁকে ফাঁকে হয়তো মজাদার কিছু কথা, হাসি ঠাট্টার কথা আমরা বলেছি, সেগুলো আপনাদের শোনাইনি। এই যে এখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই যে আমরা খাবারগুলো অর্ডার করেছি, ফুটফ্রাই এবং বিভিন্ন রকমের খাবার। এই যে ফুটফ্রাইয়ের ভিতরে যে অংশটুকু কীরকম এবং খুবই সুস্বাদুকর খাবার, এই যে সেলফিগুলো আমরা তুলেছি সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখতে থাকুন, ততক্ষণ থাকুন আমাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। আর জায়গাটা কতটুকু সুন্দর এটা জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। অনেক সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লেগেছে, এবং উপরে তারা বিভিন্নভাবে ভাস্কর্য দিয়ে মুরগির বিভিন্ন রকম দেয়ালে ছবি আর কিছু ভাস্কর্য আছে মুরগির, যেহেতু এটা আসলে ওই ধরনের সব, সেজন্যই তারা এটা করেছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন।